আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক জানিয়ে আমাদের হাতে সর্বশেষ সর্বাত্মক হামলার মধ্যে ইসরায়েলকে আরো অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র এদিকে কর্মীর সঙ্গে প্রেমের জেরে মাইক্রোসফট সারতে বাধ্য হন গেটস আরো জানিয়ে দিব ইসরায়েলি যুদ্ধজাহাজে হামাসের ক্ষেপণাস্ত্র হামলা এদিকে করোনায় গোমূত্র কাজ করে না বলায় ভারতের সাংবাদিক গ্রেপ্তার এবং সর্বশেষ জানিয়ে দিছি আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত বলছে ইরাকের মোচাবা মুভমেন্ট দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত সর্বাত্মক হামলার মধ্যে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলের সর্বাত্মক সন্ত্রাসী হামলার মধ্যেই দেশটিকে আরো অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে প্রায় তিয়াত্তর দশমিক পাঁচ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ফিলিস্তিনের উপর ইসরায়েলের ভয়াবহ হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ডেমোক্রেটদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে বাইডেন মানবাধিকার রক্ষার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্রেটরা সমালোচনা শুরু হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কে নিয়ে নেতানিয়াহুকে নিয়ে অব্যাহত থাকবে সমর্থন নিয়েও এর মধ্যেই আবার ইসরায়েলকে ব্যাপক অস্ত্র সরঞ্জাম সরবরাহ করতে যাচ্ছে ওয়াশিংটন এ নিয়ে উদ্বেগ জানিয়েছে মার্কিন কংগ্রেসের বেশ কিছু আইন প্রণেতা ও শীর্ষ কর্মকর্তা কর্মকর্তা পোস্ট জানিয়েছে ইসরায়েলের কাছে নতুন করে অস্ত্র বিষয়টি মার্কিন হয় চলতি মাসের প্রথম সপ্তাহে গত সপ্তাহ থেকে গাজায় তীব্র বিমান হামলা শুরু হওয়ার প্রায় এক সপ্তাহের মাথায় গতকাল ওই অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন দেয় বাইডেন প্রশাসন এদিনেই গাজায় হামলার বিষয়ে ইসরায়েলকে সমর্থন জানিয়ে বাইডেন বলেন ইসরায়েলের নিজেকে সুরক্ষার অধিকার রয়েছে ওয়াশিংটনের এই অবস্থানকে এর আগে মার্কিন কংগ্রেসের বেশিরভাগ সমর্থন করেছে কিন্তু এই অব্যাহত সমর্থন নিয়ে প্রশ্ন তুলেছেন হাউস অব রিপ্রেজেন্টেটিভস নতুন প্রজন্মের আইন প্রণেতারা এমনকি বেশ কয়েকজন আইন প্রণেতা প্রস্তাবিত অস্ত্র বিক্রয়ের প্রস্তাব সময়ের ব্যাপারে আরো জানতে চাইছেন সিএনএন তাদের এক বিশ্লেষণে জানায় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজিত করে সামাজিক ও জাতিগত ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়ে ডেমোক্রেটিক দল ক্ষমতা এসেছে তাই এ সময়ে এসে ইসরায়েলের পক্ষে কথা বলা এই দলটির জন্য বেশ অস্বস্তিকর যুক্তরাষ্ট্র বর্ণবাদ ও বৈষম্যের ইতিহাস পাল্টে দেওয়ার পক্ষে ভোট দিয়েছে এবং ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে গ্রহণ করেছে লিবারেলরা মনে করেন পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের উচিত ন্যায্য বিচারের একই রকম ধারণার প্রয়োগ করা অনেকেই বর্তমানে ফিলিস্তিনে ইসরায়েলের আচরণকে জাতিগত বিদ্বেষ হিসেবে মনে করেন টানা আট দিন ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান ও কামান হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল বাহিনী এসব হামলায় আটান্ন শিশু সহ দুইশো মানুষ নিহত হয়েছেন এদিকে কর্মীর সঙ্গে প্রেমের জেরে মাইক্রোসফট ছাড়তে বাধ্য হন বিল গেটস মেলিন্ডাকে বিয়ের ছয় বছরের মাথায় কর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে নিজের প্রতিষ্ঠিত কোম্পানি মাইক্রোসফট ছাড়তে বাধ্য হন বিল গেটস সম্প্রতি তার বিবাহ বিচ্ছেদের খবর বিশ্ব বিশ্বজুড়ে আলোড়ন ফেলার পর ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল এমন খবর জানিয়েছে দৈনিক জানিয়েছে ক্যারিয়ারের শিখরে থাকাকালীন দুই দশকের বেশি সময় আগের ওই ঘটনায় বিলগেটস এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল মাইক্রোসফট কর্পোরেশন তদন্তে অভিযুক্ত হয়ে মাইক্রোসফটের বোর্ড থেকে সরে দাঁড়াতে হয়েছিল বিলগেটসকে গেটসকে ওয়াল স্ট্রিটের প্রতিবেদন অনুযায়ী ঘটনা দুই দশক পুরনো হলেও মাইক্রোসফট বিষয়টি সম্পর্কে অবগত হয় দুই হাজার উনিশ সালের শেষ দিকে মাইক্রোসফটের এক নারী প্রযুক্তিবিদ চিঠি দিয়ে প্রতিষ্ঠানটিকে বিল গেটস সঙ্গে তার বহু বছরের শারীরিক সম্পর্কের কথা জানান ঘটনা তদন্তের নির্দেশ দেয় বোর্ড এ নিয়ে যাতে না হয় তাই মামলাটির ভার দেওয়া হয় এমন একটি আইনি সংস্থাকে যারা মাইক্রোসফটের সঙ্গে সংযুক্ত নয় কিন্তু এর কিছুদিন তার থেকে দেন ফলে তারপথে থমকে যায় তদন্ত মাইক্রোসফটের প্রধানের পদ থেকে বিল গেটসের এর ইস্তফার কারণ যে এই ধরনের একটি অভিযোগ তা এর আগেও জানিয়ে আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থা বলেছিল মাইক্রোসফটের বিচারে বিল গেটস অভিযুক্ত হয় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বিলগেটস তবে বিলগেটস অবশ্য তখন তার পদত্যাগের অন্য কারণ দেখান পদত্যাগের কারণ হিসেবে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস বলেন প্রাতিষ্ঠানিক দায়িত্ব ছেড়ে দিয়ে দাতব্য সমাজ কল্যাণমূলক কাজে এবার আরও বেশি মনোযোগ দিতে চান তিনি জার্নাল গেটসের মুখপাত্রকে উদ্ধৃত করেছে সংবাদপত্রটিতে ওই মুখপাত্র নিজের নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন দুই দশক আগে বিল এমন একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তবে তা শেষ হয়েছিল বন্ধুত্বপূর্ণ ভাবে দুই পক্ষের সম্মতিতেই এই সূত্র জানিয়েছে ওডি এদিকে ইসরায়েলি যুদ্ধজাহাজে হামাসের ক্ষেপণাস্ত্র হামলা দখলদার ইসরায়েলের একটি যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা গতকাল এক বিবৃতিতে আল কাস্যাম ব্রিগেড এই হামলার দাবি করেছে বলে ইরানের প্রেস টিভি জানিয়েছে বিকালে ব্রিগেড ব্রিগেডের সেনারা সাগরে ইসরায়েলি যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এছাড়া কাশ্যাম ব্রিগেড আজ ইহুদি উপশহর হাট লিয়াতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি বিবৃতিতে আরো বলা হয় গতকাল ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় নতুন করে সিরিজ বিমান হামলা চালানোর পর এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এর আগে হামাসের যোদ্ধারা ইসরায়েলের আশকিলান উপকূলে তেল ও গ্যাস উত্তোলন কেন্দ্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এদিকে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইসলামী জিহাদের সিনিয়র কমান্ডার হাসাম আবু হারদিদ নিহত হয়েছে। গতকাল বিকালে গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় এলাকায় হামলায় নিহত হন তিনি টানা আট দিন ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান ও কামান হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী জেরুজালেমে পোস্টের খবরে বলা হয় নিহত আবু হার্দি দুই হাজার উনিশ থেকে ইসলামী জিহাদের উত্তর গাজা উপত্যকা বিভাগের অধিনায়ক ছিলেন তিনি গত পনেরো বছর ধরে এই সংগঠনটির প্রভাবশালী একজন কর্মী ছিলেন এদিকে করোনায় গোমূত্র কাজ করে না বলায় ভারতের সাংবাদিক গ্রেপ্তার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ভারতের মণিপুর রাজ্যের বিজেপি নেতার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় একজন সাংবাদিক ও এক রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে সাংবাদিক কিশোরচন্দ্র ওয়াংখেম ও রাজনৈতিক কর্মী ইরেন্দো লেইচম্বুমকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে রাজ্য বিজেপির সহসভাপতি উষাম দেবান ও সাধারণ সম্পাদক প্রেমানন্দ মেতেই তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আদালতে তোলা হলে দুজনকে সতেরো মে অবধি পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে এ দুজন মণিপুর বিজেপির রাজ্য সভাপতি সাইখম টিকেন্দ্র সিংহের মৃত্যু নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বিজেপি নেতার মৃত্যুর পর ওই সাংবাদিক ও রাজনৈতিক কর্মী লেখেন ও গোমূত্র কাজ করে না এর আগেও সাংবাদিক কিশোরচন্দ্রকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের কারণে দুটি ভিন্ন মামলায় দুবার গ্রেপ্তার করা হয়েছিল মণিপুরের বিজেপি নেতৃত্বাধীন সরকার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে এই সূত্র জানিয়েছে ওডি দর্শক প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে আমি রিপোর্টার এসপিএন আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি তাই আমার পার্সোনাল একটি চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে এসপিএন সেটাও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি আমি তাই আপনারা যারা আমার এসপিএন পিএন সোহাগ ইউটিউব চ্যানেলের সাথে পরিচিত না তারা অবশ্যই ইউটিউব থেকে এসপিএন পি সোহাগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে

প্রতিরোধ গড়ে চলেছে তা প্রশংসনীয় আর আরব দেশগুলোর যেসব শাসক ইসরায়েলের সঙ্গে আপোষ করেছে তাদের প্রতি আমাদের ঘৃণা প্রশন করছি তারাও ইসরায়েলের অপরাথে সমভাবে অপরাধী দখলদার ইসরায়েল গত আট দিন ধরে গাজায় নির্মম হামলা চালিয়ে আসছে অবশ্য ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামীরাও পাল্টা জবাব দিচ্ছে এই সূত্র জানিয়েছে পাস টুডে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য